সিরিয়ার সাইক্লোনিক স্টর্মটি ক্রস করল বিটুইন বাংলাদেশ এবং ক্রস করল আমাদের বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ভারতের ওয়েস্ট বেঙ্গল কোস্টে বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া, যেটা আমাদের আগে থেকেই প্রেডিক্টেড ছিল। তো ওটা আজকে না মানে গতকাল রাত্রির 10:30 থেকে আজকে 12:30 পর্যন্ত, মানে 12:30 তো আজকেরই হবে না, 00:30 27 মে, এই সময়ের মধ্যে এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রিমেল ক্রস করলো বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া, ক্লোজ টু আপনার কী বলে সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা অফ বাংলাদেশ। ইয়ার ল্যাটিচিউড হচ্ছে 21.75 degrees নর্থ, 21.75 degrees নর্থ, অ্যান্ড লংচিউড 89.2 degrees ইস্ট, এবং ক্রসিং টাইমটা হচ্ছে 22:30 আইএসটি অফ 26 মে টু 00:30 আইএসটি অফ টুডে, দ্যাট ইজ 27 মে, ওভার কোস্টাল বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং কোস্টাল ওয়েস্ট বেঙ্গল 21.8 degrees নর্থ এবং লংচিউড 89.2 degrees ইস্ট, ক্রস করার পরে যেটি কিনা 110 kilometers ইস্ট অফ সাগর আইল্যান্ড, 105 kilometers ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশ, এবং 75 kilometers সাউথ ইস্ট অফ ক্যান, এবং 90 kilometers সাউথ ওয়েস্ট অফ বাংলাদেশের মঙ্গলা। এই জন্যই আরও কিছুক্ষণ কিছু সময় ধরে নর্থ ওয়ার্ড ডাইরেকশানে মুভ করবে, এবং তারপরে সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব ডাইরেকশানে বেঁকে যাবে, এবং তারপরে ধীরে ধীরে সিস্টেমটি দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গিয়ে প্রথমে একটি সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে আগামীকাল সকালবেলাতে। আর যখন সাইক্লোনটি ক্রস করে বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটি ক্রস করে, তখন আমাদের প্রেডিকশন মোতাবেকই ওটার ইনটেন্সিটি এরকম ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড ছিল আপনার 110 থেকে 120 kilometers পার আওয়ার, ব্রাস্টিং টু 135 kilometers পার আওয়ার। আর বর্তমানে মানে ক্রস বর্তমান মানে কিন্তু রাত্রি 12:30 আর কি, ইনটেন্সিটি ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে 110 থেকে 120 kilometers, ব্রাস্টিং টু 135 kilometers, এবং যেগুলো পেজি কিলোমিটার পার আওয়ার সেগুলো হচ্ছে দমদমে আমরা রিপোর্ট করেছি 91 kilometers পার আওয়ার, ক্যানিং রিপোর্ট করেছে 78 kilometers পার আওয়ার, বারুইপুর রিপোর্ট করেছে 67 kilometers পার আওয়ার, নিমপিট 63 kilometers পার আওয়ার, ডায়মন্ড হারবার 69 kilometers পার আওয়ার, সাগর আইল্যান্ড এবং রায়দিঘি 63 kilometers পার আওয়ার, এবং বাংলাদেশেও কয়েকটি স্টেশন রিপোর্ট করেছে, যেমন পটুয়াখালী রিপোর্ট করেছে 102 kilometers পার আওয়ার, খেপুপাড়া 89 kilometers পার আওয়ার, শীতখাড়িয়া 75 kilometers পার আওয়ার, এবং মংলা 75 kilometers পার আওয়ার। এই সিস্টেমটির ব্যাপারে ফোরকাস্ট হচ্ছে এরকম, যা বললাম যে সিস্টেমটি আপনাদের বললাম যে বেশ কিছু সময় আপনার নর্থ ওয়ার্ড ডাইরেকশানে মুভ করবে, তারপরে নর্থ ইস্টে দেখে যাবে, এবং দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে ধীরে ধীরে দুর্বল হবে, আগামীকাল ওটি সকালবেলাতে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে যাবে, ধীরে ধীরে ইয়ে হবে, এবং ল্যাপ ফোরকাস্ট উইন্ড হচ্ছে এরকম যে